নামও পরিবর্তন করতে হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবকে কিন্তু তারা ফাঁসি দিতে যেও দিতে পারেনি, কবরও খুঁড়েছিল পাশে কিন্তু পারেনি। 15ই আগস্ট আমি আর রেহানা দেশে ছিলাম না বিদেশে ছিলাম, তাই হয়তো ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। সে বাচ্চাটা যে কী কষ্টের বাচ্চা, বিদেশের মাটিতে রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল, নিজেদের নাম পরিচয়টাও দিতে পারিনি, সেটা নিরাপত্তার কারণে। যে দেশে ছিলাম তারা তাদেরই অনুরোধে নামও পরিবর্তন করতে হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, একজন মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ করে একটি জাতির জন্য কত আত্মত্যাগ করতে পারে, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কলকাতায় পড়াশোনা করেছেন, আমার দাদা তার পড়াশোনার খরচ দিয়েছে, সেখান থেকে রাজনীতি করেছেন, হয়তো তিনি অনেক বড় চাকরি করতে পারতেন বা অনেক বড় কিছু হতে পারতেন, কিন্তু সেদিকে তিনি কখনো এতটুকু তার মন ছিল না, মন ছিল বাংলাদেশের মানুষের জন্য। পাকিস্তান নামে রাষ্ট্র, এই পাকিস্তান সৃষ্টির পিছনেও তার যথেষ্ট অবদান রয়েছে। আর পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তিনি যখন দেখলেন যারা ক্ষমতাসীন তারা এদেশের মানুষকে শোষণ করছে, এমনকি আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে, আমাদের দেশের শ্রমিক শ্রেণী সাধারণ মানুষ তারা বঞ্চনার শিকার হচ্ছে, কৃষক বঞ্চনার শিকার হচ্ছে, তিনি বসে থাকেননি, থেমে থাকেননি, তিনি তখন থেকে প্রতিবাদ শুরু করেন। কলকাতা পড়াশোনা শেষ করে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন আইন বিভাগে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শ্রমিক শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা ন্যায্য দাবি নিয়ে যখন আন্দোলন করে সেই আন্দোলনকে তিনি সমর্থন দিয়েছেন। যখন আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালায় পাকিস্তানের শাসকরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে তিনি এবং ছাত্রলীগ নামে আমাদের ছাত্র প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এদেরকে নিয়ে তিনি ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলেন, এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তুলেই আন্দোলন শুরু করেন। এভাবেই তিনি তার যাত্রা শুরু করেছিলেন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি এদেশের মানুষের কথা চিন্তা করেছেন। আর এটা করতে যেয়ে যখন পাকিস্তানি শাসকদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রতিবার তাকে কারাগারে বন্দী করা হয়েছে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বারবার বন্দী, পাকিস্তানের নামে রাষ্ট্রটি হওয়ার 7 মাসের মধ্যেই 3-3 বার তিনি বন্দী হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে বলা হয়েছিল 15 টাকা ফাইন দিলে এবং মুচলেকা দিলে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে, কিন্তু তিনি এটাই ছিল আমার বাবার কথা, যেটা করলে তো এই অপরাধটা স্বীকার করা হয়, আমি তো কোনো অপরাধ করিনি, আমি ন্যায্য অধিকার নিয়েই কথা বলেছি, আন্দোলন করেছি, কিন্তু তিনি তা করেননি। বছর পর বছর কারাগারে তিনি বন্দী থেকেছেন, কী দুঃসহ জীবনযাপন করেছেন, তার অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন কিছুটা হয়তো আভাস পান, কিছুটা জানতে পারবেন, কারাগারের রোজ নামচার থেকে কিছু জানতে পারবেন যে দিনের পর দিন এই অত্যাচার আর এইগুলি সহ্য করেও তিনি এদেশের মানুষের পাশে থেকে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে সেই মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন। এমনকি 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ চালাতে শুরু করে, 26শে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এরপর আমার মাকেও গ্রেপ্তার করে বন্দী করা হয়, সেখানেও তার উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে, যেমন প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরম,
সেখানে কি কষ্টের মধ্য দিয়ে তাকে থাকতে হয়েছিল, কিন্তু তিনি কখনো মাথা নত করেননি। আয়ুব খানের লেখা একটি বই যেটা অক্সফোর্ড থেকে বের করা হয়েছে, সেখানে আয়ুব খানই লিখেছিল যে শেখ মুজিবকে যখন কোর্টে আনা হতো, তিনি কোর্টে ঢুকেই বলতেন জয় বাংলা, জয় বাংলাদেশ বলেই তিনি, এবং তিনি যখন বসে থাকতেন এবং বলতেন যে আমার কাজ আমি করে দিয়েছি, তোমার যা খুশি তাই করো, মনে হতো সেই বাংলার একজন ব্যাঘ্র বসে আছেন ওখানে। এই যে তার ভিতরে অদম্য সাহস এবং আত্মবিশ্বাস এবং বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানেই তো তিনি তার জীবনের সব উৎসর্গ করেছিলেন। ইয়াহিয়া খানের পতনের আগে সাজা হিসেবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশে যখন পাকিস্তানি সামরিক বাহিনীকে আত্মসমর্পণ করতে হলো আমাদের মিত্রবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের কাছে, এবং আমাদের মিত্রবাহিনী এবং মিত্রশক্তি ভারত, বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির জন্য বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করেন, এবং তখন সারা বিশ্বের নেতারাও প্রতিবাদ করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি দাবি করেছিলেন। কাজে ইয়াহিয়া খান এই সারেন্ডার করার পরে আইয়ুবের পতন এবং ইয়াহিয়া খান আমাদের ক্ষমতায় আসা এবং ইয়াহিয়ার পতন, এরপরে ভুট্টো ক্ষমতা আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে কিন্তু তারা ফাঁসি দিতে যেও দিতে পারেনি, কবরও খুঁড়েছিল পাশে কিন্তু পারেনি, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। কারণ পাকিস্তানের 96,000 সৈনিক এবং তাদের সহকর্মী তারা এখানে সারেন্ডার করে, বন্দী থাকে। কাজে ভুট্টোটা বুঝেছিল যে এরা থাকলে তার পক্ষে পাকিস্তানের টিকে থাকা মুশকিল হবে।